অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে বিসিবির সভাপতি হিসেবে নিয়োগের পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে কোনোভাবেই নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। কিভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা যায় তা নিয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আকাশুজ্জামানের রিপোর্ট। রোববার প্রথম সচিবালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করেন সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ। বদলে যাওয়া পরিস্থিতিতে এমন আয়োজন সম্ভব কিনা উঠেছে সে প্রশ্নও। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে, তো এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন অভিভাবকহীন। খাতা কলমে বিসিবি সভাপতির দায়িত্বে নাজমুল হোসেন পাপন থাকলেও তার খোঁজ খবর জানে না দেশের মানুষ। তবে পরিচালকদের সাথে পরামর্শ করে অন্তর্বর্তীকালীন কাউকে রাখা যাবে কিনা সেটা নিয়ে ভাবছেন উপদেষ্টা। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগালি কিভাবে আইসিসির লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব। এদিন নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার মধ্যে অন্যতম শেখ হাসিনা যুব ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম বদল করে হবে বাংলাদেশ জাতীয় যুব ও ক্রীড়া ইনস্টিটিউট। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন।